জামায়াতের ডাকা দুদিনের হরতালে রাজধানীর বিভিন্ন স্থানে চোরাগোপ্তা মিছিল ও ভাঙচুর চালায় হরতাল সমর্থকরা। রাজধানীর বনশ্রীতে জামায়াত কর্মীরা হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ বের করতে চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। জামায়াত কর্মীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজন জামায়াত কর্মীকে আটক করে খিলগা থানায় নিয়ে যায়। এদিকে রাজধানীর হাতিরপুল এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাস থেকে নেমে হঠাৎ সিএনজিতে আগুন লাগায় দুষ্কৃতিকারীরা। দেই ওদিক থেকে বাস থেকে নামে দেই ইটকল মারতেছে, তখন আমরা ওদিকে দৌড় দিছি, তখন লাগে ওরও দৌড় দিছি, হঠাৎ দিয়ে আগুনটা মারলো সিএনজি জানালার দিয়ে তাকায় দেখি সিএনজিতে আগুন ধরাই দিছে। তারপরে আইসা নাইমা পানি দিয়ে নিভাই দিলাম।